হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা অশিনোকা, আই মিন আমার প্রিয় সন্তান, সেটার ভিডিও আবার অনেকদিন পরে আসছে। অ্যাকচুয়ালি এটা তো অনগোয়িং একটা সিরিজ, মানে রেগুলারলি রিলিজ পাচ্ছে লাইক ডেমন স্লেয়ার। তো এটা কিন্তু এরকম না যে সবগুলো এপিসোড রিলিজ হয়ে গিয়েছে আমরা একবারে দিয়ে দিলাম, এরকম নয়। আর এখন থেকে এটাও ডেমন স্লেয়ার যেরকম অনেকদিন পর পর আসে সেরকমই আর কি রিলিজ হবে। 7 দিন পর পর আসবে, 7 দিন পর পর আমরা রিলিজ করতে পারবো। তো গত এপিসোডে তোমাদের কিন্তু মনে আছে যে আকানে নামে যে একটা অভিনেত্রী ছিল, ওকে দেখে কিন্তু আমাদের একোয়া পুরো শক হয়ে যায় যে ওর মা আয়ের মতো দেখাচ্ছে। আর আকানে কিরকম কঠিন একটা সময়ের মধ্যে এসেছিল এবং একোয়া তাকে কেমন হেল্প করেছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে। মানে যেহেতু মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গিয়েছে, তোমরা অনেক হয়তো ভুলে গিয়েছো, তার জন্য আবার মনে করিয়ে দিচ্ছি। আর এই এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় কানাকে। আর কানা একোয়াকে বলছে যে লালানি থিয়েটিক্যাল কোম্পানিতে একজনই ফার্স্ট রেটেড অভিনেত্রী আছে আর তার নাম হচ্ছে আকানে। বিষয়টা বুঝিয়ে বলছি, একোয়াদের কোম্পানির নাম হচ্ছে কি স্ট্রবেরি প্রোডাকশন। তো আকানে নামে যে অভিনেত্রীটা রয়েছে ওর কোম্পানির নাম হচ্ছে আবার লালানি থিয়েটিক্যাল কোম্পানি। মানে এক একটা অভিনেতা অভিনেত্রী এক একজনের আন্ডারে। এবং এখানে কানা বলে ও একজন আপকামিং রাইজিং স্টার এবং ও এত বেশি ট্যালেন্টেড যে যেখানে অভিনয় করে সেই চরিত্রে ঢুকে যায়। আর তারপর যখন একোয়া আকানেকে দেখে তাকে দেখতে একদমই আয়ের মতো লাগছিল এবং তাকে দেখে ভাবে অভিনেত্রী হিসেবে ও আসলেই জিনিয়াস। আর একোয়া পুরো অবাক হয়ে যায়। আর আকানে তখন জিজ্ঞেস করে তুমি কি কোনো ভূত দেখছো? একোয়া কোনো উত্তর দেয় না। আর ঠিক ওই মুহূর্তে সেখানে মিমো আসে। মিমো মানে ওই যে ইউটিউবার চেনশোম্যানের পাওয়ারের মতো দেখতো এটা আর কি, এবং আকানের সাথে খুব ভালো মতো কথা বলতে থাকে। আর আকানেও তার সাথে অনেক ভালো মতো কথা বলে। আর অন্যদিকে ওই ছেলেটি নামে বলতে থাকে যে আমি অত্যন্ত খুশি যে তোমাকে অনেক ভালো দেখাচ্ছে, তুমি অনেক ভালো আছো, কিন্তু তোমার কি মনে হচ্ছে না তুমি একটু তাড়াতাড়ি করছো? তো এই কথা শুনে আকানে জিজ্ঞেস করে তুমি কি বোঝাতে চাচ্ছ? তবে সে মাইন্ড না করে সবসময় হেসে হেসে কথা বলে। আর এই পার্সোনালিটি দেখে সবাই হতভম্ব হয়ে যায় যে আকানে এত চেঞ্জ, সবসময় মুখে হাসিই থাকে। আর তারপর আকানে পাগলের মতো বিভিন্ন কথাবার্তা বলা শুরু করে, ঠিক যেমনটা আই করতো, মানে সবসময় পাগলামি, সবসময় আনন্দে থাকতো সেরকম। আর অন্যদিকে ইউকি বলতে থাকে তুমি হঠাৎ করে অনেক বদলে গিয়েছো। এই কথা শুনে আকানে বলে কেন আমার এই বদলে লাগাটা তোমার ভালো লাগেনি? ইউকি তখন বলে না 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 ভালো লেগেছে। আর এই কথা শুনে আকানে খুশি হয়ে যায়। আর এরপর একোয়াকে প্রশ্ন করে আমরা কি একসাথে ঘুরতে যেতে পারি? এই কথা শুনে একোয়া অবাক হয়ে হ্যাঁ বলে দেয়। আবার ইউকি সহ বাকি সবাই খুশি হয়। অ্যাকচুয়ালি আকানা তো কয়েকদিন আগে খুব খারাপ অবস্থায় ছিল, তো আকানের এমন মানসিক পরিবর্তন দেখে সবাই অনেক খুশি হয়ে গিয়েছিল এবং সবার নজর ওপর ছিল। আর এরপর আকানা একোয়াকে ধন্যবাদ দেয় কারণ সে জেনে গিয়েছিল যে তার জন্যই আকানা আজকের এই পজিশনে এসেছে। ওকে বাঁচানোর জন্য একোয়া ভিডিওটা তৈরি করেছিল এবং ওই ভিডিওর কারণে আকানাকে আবার সবাই ভালোবাসতে শুরু করেছে। আর অন্যদিকে আমরা দেখি মিমো আর ইউকি নিজেদের মধ্যে কথা বলছিল যে আকানা আর একোয়া দুজনই অন্যরকম আচরণ করছে, ওরা তো আবার ডেটমেট করছে না। আর মিমো তখন বলে আমি যেহেতু ইউটিউবার, টেনশন করো না, আমি খোঁজ নেব। আর তখন সে একবার ওদের কাছে যায় আর পাশে থাকা কেকটি চায়, কিন্তু একোয়া সেটা দিতে চায় না। আর তখন একোয়া বলে তুমি ওকে দিচ্ছ না কেন, দিয়ে দাও। আর তারপর একোয়া সেটা ওকে দিয়ে দেয়। এটা দেখে মিমো চিৎকার করা শুরু করে আর তারপর বলতে থাকে একোয়া আকানাকে তো পছন্দ করা শুরু করোনি তুমি, ওর কথা শুনে তুমি কেক দিয়ে দিলে। এটা শুনে একোয়া মানা করতে থাকে আর তখন মিমো আর ইউকি তাকে জ্বালানো শুরু করে আকানাকে নিয়ে, কিন্তু একোয়া তাদেরকে শান্ত হতে বলে। আর তখন সবাই অবাক হয়ে একোয়ার দিকে তাকিয়ে থাকে আর আমরা দেখতে পাই একোয়া অনেক লজ্জা পেয়েছে এবং এসব আর করতে মানা করে। আর তারপর ইউকে কিছু বলতে যাচ্ছিল কিন্তু তখনই একোয়া লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর এটা দেখে ইউকে আর মিমো প্রথমে চুপ থাকলো, এবার তারা আকানাকে জ্বালাতে শুরু করে এবং বলে তুমি তো অবশ্যই একোয়াকে পছন্দ করো। আর তখন আকানা আবার লজ্জা পেতে শুরু করে এবং বলে তাহলে আমার এখন কি করা উচিত। আর অন্যদিকে আমরা দেখি ইউকি এবং মেমি এখন থেকে সেলিব্রেট করা শুরু করে দিয়েছে। আর তারপর আমাদের কানাকে দেখানো হয় আর সে ফোনে এই রিয়েলিটি শো দেখছে এবং বলছে এটা একেবারেই ফালতু এবং এই রিয়েলিটি শো এর প্রচুর অপমান করে। আর বলে যদিও এখানে একোয়া কাজ করে তবে তারপরও এই শো আমি আর দেখবো না। মানে এই সবকিছু তো লাইভ হচ্ছিল, এটা দেখে আমাদের কানার মাথা খারাপ হয়ে গিয়েছে। কিন্তু রুবি এখনো এক মনে ওই শো দেখছে এবং আকানাকে দেখে ওর মা আয়ের কথা মনে পড়ে। আর এরপর আমাদের আবারও একোয়াকে দেখানো হয় আর সে বলে যে আয়ের সাথে আমি শৈশবে 7 বছর কাটিয়েছি কিন্তু তারপরও আমি আয়ের সম্পর্কে বর্তমানে তেমন কিছুই জানি না। আমি এটাও জানি না আই কোনটা মিথ্যা বলেছে, কোনটা সত্য বলেছিল। আমি এটাও জানি না আয় আর আমার মাঝে কি সম্পর্ক, আয়ের আমার সাথে কি ফ্যানার আইডলের সম্পর্ক, নাকি মা ছেলের সম্পর্ক, আমি জানি না, নাকি অন্য কিছু। আর এরপর দেখা যায় কানা স্কুলে যাচ্ছে আর সে দুইটা মেয়ের কথা শুনতে পায়। আর দুটো মেয়েই কিন্তু একোয়ার ফ্যান ছিল এবং একোয়া তাদের ক্রাশ ছিল। আর তাদের কথা শুনে কানা একটা জায়গায় দাঁড়িয়ে যায় আর তখনই পেছন থেকে কেউ এসে ওকে ডাক দেয় আর এটি ছিল একোয়া নিজে। আর একোয়া তাকে বলে আমরা কি স্কুল ফাঁকি দিয়ে খেলতে যেতে পারি? এ কথা শুনে কানা তো একেবারে খুশি হয়ে যায় এবং হ্যাঁ বলে দেয়। আর তারপর দেখা যায় কানা বলছে আমরা কত খারাপ, স্কুল ফাঁকি দেবো? একোয়া বলে তাহলে কি তুমি চাও আমরা এটা ক্যান্সেল করে আবার ক্লাসে যাই? কানা বলে তখন না না আমি এটা বোঝাতে চাইনি, কিন্তু তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার মাথা অনেক কিছু ঘুরছে আর আমরা যেহেতু একই স্কুলে পড়ি আমার দায়িত্ব তোমার খেয়াল রাখা। তুমি একোয়া বলতে পারো তোমার যদি কোনো সমস্যা থাকে, কিন্তু একোয়া এটার কোনো জবাব দেয় না। আর তখন কানা জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি, ডিজনিল্যান্ডে, টোকিও টাওয়ারে? এই কথা শুনে একোয়া বলে তোমার তো অনেক সাহস, স্কুল ফাঁকি দিয়ে স্কুল ড্রেস পরে তুমি ওসব জায়গায় যেতে চাও। তখন কানা চিৎকার করে বলে তাহলে তুমি কোথায় যেতে চাও? তখন একোয়া বোঝায় আমরা তো স্কুল ড্রেস পরে রয়েছি, আমরা কোথাও তো ঢুকতে পারবো না স্কুল টাইমে, আর তাছাড়া কাপড় বদলানোর জন্য বাড়িতে গেলে অনেক সময় লাগবে, আমার মাথা অনেকটা
প্ল্যান আছে। আর তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি ওরা পার্কে ক্যাচ ক্যাচ খেলার জন্য এসেছে। তো এটা দেখে কানার মুড খারাপ হয়ে যায়, সে বলে স্কুল ফাঁকিতে আমরা ক্যাচ ক্যাচ খেলতে পার্কে এসেছি, এবং একে একে উইয়ার্ড বা অদ্ভুত বলতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই কানা ঠিক মতো বলটা থ্রো করতে পারছিল না, এর জন্য ক্ষমা চায়। একে বলে কোনো সমস্যা নেই, আর তখন কানা আরো লজ্জা পায় আর বলতে থাকে তুমি আমার বদলে অন্য কাউকে ইনভাইট করতে পারতে, যেমন তুমি তোমার বোন রুবিকেও ইনভাইট করতে পারতে। তখন একে বলে কোন ভাই তার বোনকে স্কুল ফাঁকি দেওয়াতে পারে বলো। কানা তখন বলে তাহলে তুমি ডেটিং শো থেকে কোনো মেয়েকে ডাকতে পারতে, তোমরা তো অনেক ক্লোজ। তখন একে বলে আরে ওটাকে আমি জাস্ট চাকরি হিসেবে দেখি, ওদের সাথে আমার বাড়তি কোনো সম্পর্ক নেই। আর ওখানে যারা কাজ করে সবাই নিজের ইন্টারেস্টের জন্য কাজ করে, আর তুমি ছাড়া আমার আশেপাশে এমন কোনো ক্লোজ মানুষ নেই যার সাথে আমি মন খুলে কথা বলতে পারবো। আর তখন কানা চিৎকার করে বলে তোমার আসলে অনেক কেয়ার করা উচিত। আর সে অনেক খুশি হয়ে থাকে এবং মনে মনে বলতে থাকে ক্লোজ বান্ধবীর পজিশনটা খুব খারাপ না। আর খানা তারপর বলে তোমার এই ডেটিং শোর ফিল্ম কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? একা বলে হ্যাঁ। আর তারপর কানা বলতে থাকে ইউকে তো বর্তমানে সবচেয়ে পপুলার, কিন্তু ধীরে ধীরে আকানা নিজের পজিশন তৈরি করে নিচ্ছে। আর তুমি আকানার জন্য কেন এরকম করেছো? একা তখন বলে দেখো আমি এটা আকানার জন্য করি না, এটা মানুষের জন্য করেছি। আর তাছাড়া আমি রিয়েলিটি শোতে যা যা করছি এটা শুধুমাত্র চাকরি করছি। আর এ কথা শুনে কানা জিজ্ঞেস করে আচ্ছা তোমার কোন ধরনের মেয়ে পছন্দ, কেমন মেয়ে পছন্দ করো, বয়সে ছোট মেয়ে পছন্দ না বড় মেয়ে পছন্দ? তখন একা বলে তুমি আমাকে এত কঠিন প্রশ্ন করো না। আর তখন একা ভাবতে থাকে তার বডি এবং মাইন্ড থেকে আস্তে আস্তে তার পূর্বের স্মৃতিগুলো গায়েব হয়ে যাচ্ছে, মানে তার শরীর বড় হওয়ার সাথে সাথে তার ব্রেনকে নতুন চিন্তাধারাগুলো অ্যাডপ্ট করে নিচ্ছে, যে কারণে একা আগের জন্মে যা ছিল সেই স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে এবং ছোটবেলার স্মৃতিগুলো খুব দ্রুত গায়েব হয়ে যাচ্ছে। আর তখনই কানা একাকে জিজ্ঞেস করে তুমি কি ভাবছো? আর অনেকদিন ধরে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু আমি ভয় পেতাম। তুমি কি ডিলিউশনাল? তুমি এরকম করে মাঝে মাঝে চুপ হয়ে থাকো, অভিনয় করা বন্ধ করো। কিন্তু এই কথা বললে একা জোরে ওর দিকে বল ছুড়ে মারে, আর কানা ভয় পেয়ে যায়, তবে কোনোভাবে এটাকে ধরে ফেলে। আর তখন একা বলে আমি আসলে আমার চেয়ে বয়সে যে মেয়ে বড় বা সিনিয়র তার সাথে ডেট করা পছন্দ করব। আর এ কথা শুনে কানা কাশি দেওয়া শুরু করে এবং ভাবতে থাকে আমি সেকেন্ড ইয়ারে পড়ি, একা ফার্স্ট ইয়ারে পড়ে। তার মনে মনে হয় আমার কথাই বলছে, কিন্তু তখনই মনে পড়ে আরে আকানাও তো সেকেন্ড ইয়ারে পড়ে। আর তখন ওর হৃদয়ে ব্যথা হওয়া শুরু করে। আর একা তখন জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? আর কানা তখন রাগে অনেক জোরে বল ছুড়ে মারে একোয়ার দিকে, আর একোয়া বলটা ধরে ফেলে এবং বলে খুব ভালো থ্রো করেছো, তুমি সত্যি খুব ভালো একজন বিজ্ঞানার। মানে এই কথাই বুঝিয়েছে আর কি যে নতুন হিসেবে অনেক ভালো করছে। তো যাই হোক, এই কথা শুনে কানা অনেক খুশি হয় এবং বলে হ্যাঁ আজই প্রথমবার আমি বল থ্রো করেছি। আর এই কথা শুনে কানা খুশি হয়ে যায় এবং বলে হ্যাঁ আজই প্রথমবার, তাও তোমার সাথে। মানে এই সিরিজে এটাকে একটু ডাবল মিনিং ভাবে বলা হয়েছে, মানে তোমরা যদি দুষ্ট হও তাহলে বুঝতে পারবে আর কি। আর অন্যদিকে একোয়া ভাবতে থাকে আকানার প্রতি আমার ফিলিংসটা ওরকম নয়, আর অন্যদিকে কানার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, কারণ ও আমাকে অনেক সাহায্য করেছে এবং আমার অনেক বাজে ফিলিংস থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছে। কিন্তু আমি শুধুমাত্র আকানার ভিতরে আয়ের ইলিউশন দেখেছিলাম। আর এরপর থেকে সিন পরিবর্তন হয়, শুটিং এর সিন দেখানো হয় যেখানে আকানা একে বলে এই রিয়েলিটি শো তো খুব দ্রুত শেষ হয়ে যাবে, এটা একটা খারাপ বিষয়। আর তারপর সে একে ধন্যবাদ জানায় যে তার কারণে সে একটা ভালো ক্যারেক্টার পেয়েছে এবং এত পপুলার হয়েছে। আর একা তখন তাকে বলে তুমি এত দ্রুত আয়ের ক্যারেক্টারের ভেতরে ঢুকেছো, সেটা সত্যি স্বপ্নের মতো ছিল, আমার কাছে মনে হচ্ছিল সত্যি যেন আয় আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এটা তুমি কিভাবে করলে? এটা শুনে আকানা লজ্জা পেয়ে যায় এবং বলে তুমি একটু বেশি মনে হয় প্রশংসা করছো। আর তারপর বলা শুরু করে আমি আয় সম্পর্কে যত বই আছে সব পড়েছি, ইন্টারনেট থেকে যত জায়গা থেকে যত রিসার্চ করা যায় সব করেছি, এবং তারপর আমি আয়ের চরিত্রের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। আর আমার এই রিসার্চ করার দক্ষতা আমি 5 বছর বয়স থেকে কাজে লাগাচ্ছি। তবে আয়ের ক্যারেক্টারে ঢোকার পরে আমি কিছু জিনিস বুঝতে পেরেছি, যেমন আয়ের গোপন কোনো রিলেশনশিপ থাকতে পারে এবং আয় মারা যাওয়ার আগে ওর গোপন কোনো বাচ্চা থাকতে পারে। আর এ কথা শুনে একও একদম শকড হয়ে যায় আর বলতে থাকে তুমি আয় সম্পর্কে আরো কি জানতে পেরেছো, ওর চিন্তা ভাবনা সম্পর্কে? তখন আকানা বলে তার লাইফস্টাইল থেকে আমি এতটুকু বলতে পারি সে কোনো একটা ছেলেকে পছন্দ করতো। তো এগুলো শুনে একোয়া পুরো শকড হয়ে যায় আর বলতে থাকে আসলে এন্টারটেইনমেন্ট দুনিয়াতে অনেক ভিন্ন ভিন্ন ধরনের ট্যালেন্টেড লোকের এক জায়গায় হয়, মানে এখানে আকানার প্রশংসা করছে আর কি, কারণ ওর তো রিসার্চ এর অনেক দক্ষতা রয়েছে। আর এরপর আমাদের ডেটিং শোর শুটিং দেখানো হয় যেখানে নবি ইউকিকে প্রপোজ করে কিন্তু সে রিজেক্টেড হয়ে যায়, মানে এটা একটি অন স্ক্রিনে মানে শুটিং এর মধ্যে। আর এরপর আমাদের দেখানো হয় একোয়া বলতে থাকে আকানার ট্যালেন্ট হলো সে যে কোনো মানুষকে সহজে বুঝতে পারে, কিন্তু আমি আয়ের সাথে এত বছর থেকেও কিছুই আয় সম্পর্কে যায় না, কিন্তু আকানা কিছু সময়ের মধ্যে আয়কে অনেক ভালো মতো বুঝতে পেরেছে। আর এরপর ডেটিং শোর শুটিং এর মধ্যে আমাদেরকে ক্যাঙ্গোকে দেখানো হয় যে মেমোর জন্য গিটার বাজায় কিন্তু এতে কোনো লাভ হয় না। আর এদিকে একতা শুটিং এ বলতে থাকে আকানা দেখো তোমার আর আমার মধ্যে বিজনেস রিলেশনশিপ আর কোনো রিলেশনশিপ নেই, আর এই শো শেষ হওয়ার পরে আমরা যা যা রাস্তায় চলে যাব। কিন্তু এই কথা বলে সে করে আকানাকে কিস করে দেয়, মানে এটা কিন্তু শুটিং এর মধ্যে অন স্ক্রিনে। তো এটা দেখে সবাই হতভম্ব হয়ে যায় এবং খুশি হয়, আকানাও অনেক খুশি হয়। আর এভাবে ডেটিং এপিসোডের লাস্ট এপিসোডটা একবারে পুরোপুরি শেষ হয়ে যায়। কিন্তু কানা যখন এই এপিসোড দেখে সে কান্না করা শুরু করে দেয় এবং একে বলে তুমি একদম পচা, আর কানা নিজেকে মেরে ফেলতে চায়। আর এরপর সিন শিফট হয়, আমাদের পার্টির সিন দেখানো হয় যেখানে সবাই ডেটিং শো সাকসেসফুল হওয়ার কারণে পার্টি করছে আর বলতে থাকে তারা একজন আরেকজনকে অনেক মিস করবে। আর তখন ইউকি এবং মেমোচে একে একে জিজ্ঞেস করতে থাকে তারা কবে থেকে ডেট শুরু করবে, আর তারা
আকানেকেও আবার অনেক জ্বালাতে থাকে যে একো আর তুমি কবে থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হচ্ছ। আকানা বলে আমি এই সম্পর্কে কিছু জানি না, তবে আমার এখন মেইন ফোকাসটা হচ্ছে আমার ক্যারিয়ারের উপর, তো এই কারণে আমি বয়ফ্রেন্ড সম্পর্কে এখনো কিছু ভাবিনি। আর এদিকে মিমো ইউকিকে বলতে থাকে তোমার তো অনেক ভালো অভিজ্ঞতা থাকার কথা, কারণ ইতিপূর্বে মনে হয় তোমার অনেক বয়ফ্রেন্ড ছিল। ইউকি তখন বলে তোমার কি মনে হয় আমি কোন ধরনের মানুষ, আমি আমার কাজ নিয়ে অনেক সিরিয়াস, আমার কখনোই বয়ফ্রেন্ড ছিল না। এই কথা শুনে মিমো অবাক হয়ে যায়, আর তারা সবাই তাদের ক্যারিয়ার নিয়ে ডিসকাস করতে থাকে, আর তারা বলে এটা তাদের কাছে জাস্ট একটা ভালো অপরচুনিটি ছিল। আর ঠিক তখনই পেছন থেকে ডিরেক্টর বলে দেখো এই রিয়েলিটি শোতে তোমরা যা করেছো এটা সম্পর্কে আমি আর কি বলবো, কিন্তু তোমাদের ক্যারিয়ারের দিকে ফোকাস দেওয়া উচিত, কারণ এসব রিয়েলিটি শো হওয়ার পরে যারা রিয়েলিটি শোতে কাপল থাকে তারপর তাদের প্রেম হয়, তারপর তারা বিয়েও করে নেয়, কিন্তু তাদের বিয়ে টিকে না, কয়েক মাসের মধ্যেই ডিভোর্স হয়ে যায়, এরপর তারা ডিপ্রেশনে যায়, ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। তো তোমরা যাই করবে ভেবে চিন্তে করো। আর এছাড়াও এই ইন্ডাস্ট্রি কিন্তু ট্যালেন্টেড লোকদের অনেক বেশি ইউজ করে এবং ভালো কিছু হওয়ার পর তাদেরকে ছুড়ে ফেলা হয়, আর আমি একজন ডিরেক্টর এর জন্য জাস্ট তোমাদেরকে সতর্ক করলাম। আর তারপর সবাই বলতে থাকে একোয়া কই গেল, আর তারপর আমরা দেখি একোয়া ওই মাশায়ের সাথে কথা বলছে, মানে যে মাশায়কে যে এই রিয়েলিটি শোতে ঢুকিয়ে দিয়েছিল, এই রিয়েলিটি শোর প্রোডিউসার আর কি। তো মাশায় বলে আমি খুশি যে আমি তোমাকে চয়েস করেছিলাম, তোমার কারণেই এই শোটা অনেক হিট হয়েছে, তবে তোমার কারণে হাই অথরিটির সাথে আমার অনেক বড় একটা সমস্যাও হয়েছিল, এবং ব্যাপারটি এত বড় হয়েছিল যে আমাদের কোম্পানি স্ট্রবেরি প্রোডাকশনের পেছনে লাগার চিন্তা করেছিল এবং স্ট্রবেরি প্রোডাকশনকে নষ্ট করার কথাও ভেবেছিল, মানে একোয়ার কোম্পানি আর কি। আর এই কথা শুনে একোয়া বলে না তোমরা এমনটা করতে পারবে না, আমি ঠিক বলছি না? আর তারপর একোয়া বলে দেখো আমাদের কন্ট্রাক্টে লেখা ছিল যে এখানে যারা কাজ করবে বা এই রিয়েলিটি শোতে যারা কাজ করবে তারা বিহাইন্ড দ্য সিনকে মানে ক্যামেরার পেছনের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবে, সেটা তাদের ইউটিউব হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, কিন্তু নিয়ম ছিল তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে শেয়ার করতে হবে। তো বুঝতেই পারছো আমরা এটা মিমোর অফিসিয়াল অ্যাকাউন্টে শেয়ার করেছি এবং ব্যাক স্টোরি শেয়ার করেছি, তো এখানে কোম্পানি আমাদের আটকাতে পারবে না। তখন মাশায় বলে বাহ তুমি তো অনেক চালু মাল। আর তারপর সে বলে তোমাকে আমি বলেছিলাম আয় সম্পর্কে কথা বলবো, তো আমরা সুশি খেতে খেতে আয় সম্পর্কে কথা বলবো। তো মাশায় চলে যাওয়ার সাথে সাথে সেখানে ইউকি আর নবিওকে আসে আর বলে আমরা তোমাকে এখান থেকে যেতে দেব না। আর তারপর দেখানো হয় একোয়া আকানের সাথে বসে রয়েছে, আর আকানা জিজ্ঞেস করে সামনে কি ঘটতে যাচ্ছে, একোয়া ডাইরেক্ট কোনো অ্যান্সার দেয় না, কিন্তু আকানো চেষ্টা করে যে একোয়া কিছু বলুক, কিন্তু একোয়া কিছুই বলে না। এখানে আসলে আকানা রিলেশনশিপের ব্যাপার বলছে যে একোয়া কি ভাবছে। আর তারপর আমরা দেখি আকানা ডাইরেক্ট একোয়াকে জিজ্ঞাসা করে যে আমাদের মধ্যে যে রিলেশন গুলো ছিল এগুলো কি শুধুমাত্র শোর জন্য ছিল নাকি বাস্তবিক। আর একোয়া তখন বলে দেখো আমি এখানে যা করেছি এই শোর জন্য করেছি, আমার ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর আমি আমার কাজের দিকে মনোযোগ দিতে চাই, কিন্তু আমি তোমাকে অভিনেত্রী হিসেবে অনেক পছন্দ করি কারণ তুমি খুবই ট্যালেন্টেড। তো এই কথা শুনে আকানা খুশি হয়ে যায় আর বলে আমি এটাই শুনতে যাচ্ছিলাম। হয়তো আকানার মনে অন্য কিছু ছিল, কষ্ট পেলেও সে মুখে বুঝতে দেয় না। আর তারপর সে বলে তুমি কি জানো ইউকি আর নবিও কি বাস্তবও ডেট করছে। তখন একো অবাক হয়ে যায় এবং বলে শুটিং এর সময় ওরা না একজন আরেকজনকে রিজেক্ট করলো শোর মধ্যে। তখন আকানা বলে ইউকি আসলে তার রিলেশনশিপের ব্যাপারটা পাবলিক প্লেসে জানাতে চায় না, আর এই কারণে এটা সে অফিস স্ক্রিনে করেছে। আর মজার ব্যাপার হচ্ছে নবিও কি ইউকির প্রথম বয়ফ্রেন্ড। আর এরপর তারা সবাই একে অপরকে বাই বাই বলতে থাকে, যার যার বাড়ির দিকে চলে যায়। আর ওদিকে ইউটিউবার মেমো একোয়ার সাথে যায় কারণ তাদের বাড়ির একই দিকে, এমনকি তার আশেপাশেই থাকতো। তো মেমো তখন বলে আমি তোমাদের সবাইকে অনেক মিস করতে যাচ্ছি কারণ আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি। কিন্তু এরপরে সে একোয়াকে জ্বালাতে থাকে আকানার নাম নিয়ে, কিন্তু একোয়া কোনো রেসপন্স করে না, কিন্তু মেমো একটু বেশি মজা করতে থাকে একোয়ার সাথে এবং বলে দেখো এখানে তো শুধুমাত্র তুমি আর আমি রয়েছি, তাহলে তোমাকে আমার সম্পর্কে একটা গোপন সত্য কথা বলি। আমি সবসময় একটা আইডল হতে চাইতাম কিন্তু কখনোই আমার প্ল্যান মতো কোনো কিছু হয়নি, এজন্য আমি ইউটিউবার হয়ে গিয়েছি। আর তখন একোয়া বলে তুমি আইডল হতে চাও সিরিয়াসলি? মেমো বলে হ্যাঁ। তখন একোয়া বলে তুমি কি আমার সাথে যোগ দেবে, কারণ আমরা স্ট্রবেরি প্রোডাকশনে আইডল আই এর যে গ্রুপটা ছিল বি কামুচি গ্রুপ, সেই গ্রুপটাকে আবার রিভাইভ করতে বা জীবন্ত করতে চাচ্ছি, আর এজন্য আমরা মানুষজনদের একত্র করছি। এ কথা শুনে মেমো বলে তুমি কি আমার সাথে মজা করছো, কিন্তু সে দেখে একোয়ার চেহারা একদম সিরিয়াস এবং শান্ত। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের একোয়ার যে বোন রুবি সে কিন্তু তার মায়ের যে গ্রুপটা ছিল বিকমচি গ্রুপ, সেই আইডল গ্রুপটা আবার জীবন্ত করতে চাই, কিন্তু এর জন্য পারফেক্ট কিছু মেয়ের দরকার ছিল, আর সেই দায়িত্ব কিন্তু একোয়া নিয়েছিল, আর সেই হিসেবেই কিন্তু একোয়া কানাকে নিয়েছে এবং এবার হয়তো এই ইউটিউবার মিমো যোগ হতে চলেছে এবং সিরিজটা আস্তে আস্তে ইন্টারেস্টিং হচ্ছে। তবে এখানে যেটা মনে হয় আমরা মনে হয় একটা ত্রিভুজ প্রেমের গল্প দেখতে পাবো, কারণ এখানে একোয়ার যে সুন্দর ক্যারেক্টার দেওয়া হয়েছে মানে একেবারে অ্যাডিক্টিভ ক্যারেক্টার, যে কোনো মেয়ে একোয়ার জন্য পাগল হয়ে যাবে। তো কানা তো আগে থেকেই পাগল, কিন্তু আকানাও মনে হয় মনে মনে পাগল হয়েছে এবং ভবিষ্যতে এটা ত্রিভুজ প্রেমের রূপ নেবে। তবে আমার কাছে যেটা মনে হয় কানার চেয়ে হয়তো আকানাকেই গুরুত্ব বেশি দেওয়া হতে পারে, কানাকে হয়তো পরিচালক কষ্ট দেবে, তবে আমার কাছে কানার পার্সোনালিটি আকানার পার্সোনালিটির চেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, এপিসোডটি কেমন ছিল সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার একটা ব্লগ চ্যানেল আছে, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করবে। আমি চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে দেবো। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।